ওয়ালাইকুম সালাম আহমতুল ভাই সাহিম ভারত থেকে তিনি প্রশ্ন করেছিলেন আ কি ব্যাপারে বিস্তারিত জেনেছেন তারপরে আবার তিনি প্রশ্ন নিয়ে এসেছেন এর উপরে যে আমরা যে মাথা মুন্ডন করবো মাথা মুন্ডন করে যে চান্দি অথবা রূপা দেব সেই চাঁদি রূপার পরিবর্তে কি আমরা যেমন তিনি দেখিয়েছেন এখন চাউল ইন্ডিয়ান রুপিস 28 টাকা 30 টাকা হয় এবং সেটা আমরা গরিব মিসকিনকে দিয়ে দিতে পারবো কিনা তিনি আরো বলেন যে দোকানদার সেটাতে ইনকার বা এরকম কিছু বলেছেন অজুবা বিল্লাহ তৌফিক আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিহি মুহাম্মদ আম্মা বাদ শমায়ে তো ভাইসকল একটা জিনিস খেয়াল করতে হবে যখন আল্লাহ হওয়া তা তাআলার প্রদত্ত কানুন এসে যায় তখন সেখানে আমাদেরকে আগে বেড়ে কোনো কিছু না করাটাই সবচেয়ে আমাদের জন্য কল্যাণকর মহাদেশগণ কিছু কিছু ক্ষেত্রে স্টেম্বাদ করেছেন যেমন জাকাতের ব্যাপারে একাধিক মত আছে জাকাতের ব্যাপারে একাধিক মত আছে যে খাদ্যদ্রব্য দিয়ে হচ্ছে মেইন রাসুলসাল্লা সাল্লামের আমল কিন্তু মহাদেবগঞ্জ সেটাকে পয়সা দিয়েও দেয়া যাবে বলে জায়েজ করেছেন সাইয়াকিদার আলেমরাও বলে থাকেন এ ব্যাপারে আমরা অনেক আলোচনা করেছি সেটার মধ্যে থেকে এক এক আলেমের এক এক মত ছিল কিন্তু আমার মত ছিল যে জায়েজ ডালাওভাবে করা যাবে না এটা নিয়ে আলোচনা করেছিলাম গত বছরও মাদানী আলেমও ছিল অন্যান্য আলেমও ছিল অনেক আলেম মাদানী আলেমও সেটার পক্ষে গিয়েছেন জায়েজ এর পক্ষে আমরা কিছু বলেছি যে জায়েজ ঢালাভাবে করা সম্ভব নয় এটা এই জন্য বুঝাচ্ছি যে স্টেমবাদ মাসলাকে মহাদেশগণ কোরআন এবং সুন্নাত সামনে রেখে করেছেন এখন কারিমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ রাবুল আলমিন সুরা হুজরাত উনপঞ্চাশ নম্বর সুরার প্রথম আয়াতে আল্লা সাহানু বলেছেন ছাব্বিশ পারাতে সুরাটি الله سبحانه وتعالى بلن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله

কোন বিষয়ে অগ্রগামী হয় না কোন বিষয়ে অগ্রগামী হতে বারণ করেছেন অবশ্যই আল্লাহ যে আল্লাহুল্লাহ ব্যাপারটা হচ্ছে বেঁচে থাকো আমাদেরকে বেঁচে থাকতে হবে যেটা আল্লাহ বারণ করেছেন এবং যেটা আল্লাহ হুয়া তালা করার শিক্ষা দিয়েছেন তাহলে আমরা যদি নিজের মন করার মতো দোকানদারের কথায় নিজের মন যেটা চায় সেটা করি এবং আমাদের কাছে মাসলা আসার পরেও নিজেরা নিজে আবার জানার ইচ্ছা জিজ্ঞাসা ঠিক আছে কিন্তু ইমান আকিদার ব্যাপার আছে যে আমাদেরকে যখন কোনো কিছু সহিধের সামনে আমাদের কাছে নিয়ে আসা হয় তখন সেটার উপরে আমল করাটা মনে হয় আমাদের জন্য বেশি গ্রহণযোগ্য এখন দোকানদার কি বলল বাজারে চাউলের দাম কত আছে এবং সোনা চান্দি পাবো কি পাবো না সেটা নিয়ে আমরা যদি আরো সামনে গিয়ে আরো ভাবতে থাকি আরো নতুন প্রশ্নের সম্মুখীন হতে হবে মনে হচ্ছে এর জন্য আল্লাহ তালা বলেছেন অত্তকুল্লাহ তোমরা বেঁচে থাকো তাকে অবলম্বন করো আল্লাহ তালা সমস্ত কিছু জানেন এবং শোনেন অন্যদিকে আলাহ সাহান

রাসুল মোহাম্মদ সাল আলাইসালাম তোমাদেরকে যা দেয় তা তোমরা গ্রহণ করো তাহলে এখানে বলছেন যে যা দেয় তা তোমরা গ্রহণ করোহান এবং রসুল মোহাম্মদ সাল তোমাদেরকে যা থেকে নিষেধ করে তা মধ্যে তোমরা তা করো না ছেড়ে দাও বাদ দাও রিলেট করো ইরেজ করো অত্যাকুল্লাহ তাকে অবলম্বন করো বেঁচে থাকো